বিসমিলা রহমানের রাইম আয়োজকবৃন্দ এবং উপস্থিত প্রতিনিধি সহ দেশের সকল তরুণ ও যুব সমাজ আসসালামু আলাইকুম জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দু হাজার একুশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ তাই আমার সুযোগ হল করোনা ভাইরাস মহামারীর কারণে যদিও আমি সশরীরে থাকতে পারছি না কিন্তু আমি এই প্রযুক্তি ব্যবহার করে আজকে সকলের সামনে উপস্থিত হতে পারছি তার কারণ হচ্ছে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের অবদানকে স্বীকৃতি দিতে সবসময় আমি এই তরুণ সমাজ তোমাদের পাশে আছি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দু লাখ নির্যাতিত মা বোনকে স্মরণ করছি পনেরোই আগস্টের শহীদদের আমাদের যুব সমাজ আমাদের মূল শক্তি আমরা আমাদের নির্বাচনে যে ইস্তেহার দিয়েছি সেই ইস্তেহার আমরা আমাদের যুব সমাজকে উৎসর্গ করেছি আজকে তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য যেন এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে আর প্রজন্মের পর প্রজন্ম এই ধারা যেন অব্যাহত থাকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা অর্জন এর পিছনে তরুণের শক্তি উদ্যোগ উদ্যাম কাজ করেছে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই তরুণ বয়স থেকেই এদেশের নিপীড়িত শোষিত মানুষগুলি ক্ষুধা দারিদ্র যাদের নিত্য সঙ্গী ছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন প্রতিটি ক্ষেত্রেই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তোলা শুরু করেন সেখানেও তিনি তরুণদেরকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে যেন আমাদের এদেশের তরুণ সমাজ উন্নত হয় সেদিকেই তিনি লক্ষ্য দিয়েছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরে পনেরো আগস্ট তাকে আমরা হারিয়ে ফেলি এরপর বাংলাদেশ অনেক পিছনে পড়ে যায় একুশটা বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি আওয়ামী লীগ সবসময় তরুণদের গুরুত্ব দেয় কারণ তরুণরাই হচ্ছে মেধাবী তাদের জীবনটাকে উন্নত করা তাদের সুন্দরভাবে গড়ে তোলা এবং তারাই পারে পরিবর্তন আনতে একই ধারায় পৃথিবী চলে না সমাজ চলে না বিশ্বে বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ প্রতিনিয়ত এক্ষেত্রে বিবর্তন হচ্ছে প্রতিনিয়ত এই ক্ষেত্রে পরিবর্তন আসছে উন্নত প্রযুক্তি আসছে সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে প্রযুক্তির সাথে পা ফেলেই এগিয়ে যেতে হবে যদি এই পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব আর সেই পরিবর্তনটা সবসময় যুব সমাজরাই আনে এবং আনতে পারে তাদের জ্ঞান মেধা সেটাই কিন্তু তাদের সেই সুযোগটা দেয় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই উদ্যোগ নিয়েছে দেশের প্রতিভাবান ও সফল তরুণ যুবকদের তারা পুরস্কৃত করবে যাতে তাদের ভিতরে একটা সাহস জেগে ওঠে এবং তাদের যে জ্ঞান এবং শক্তি তা তার নিজের এবং সমাজের কাজে লাগে সেই অনুপ্রেরণা যেন তারা পায় সেই লক্ষ্য নিয়েই এই পুরস্কার বিতরণের আয়োজন করোনা ভাইরাসের মহামারীর ভিতরেও যেভাবে আমাদের দেশের তরুণ সমাজ মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েছে এবং নির্ভয় মানব সভায় নিয়োজিত হয়েছে তা দেখে আমরা সবাই সত্যিই খুব গর্বিত বাংলাদেশের তরুণ সমাজ এমনকি কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের ঘরে তুলে দিয়েছে চিকিৎসা সেবা দিয়েছে এমনকি যখন লাশ দাফনে নিজের আত্মীয়রা এগিয়ে আসেনি সেখানেও এগিয়ে এসেছে কাজেই তরুণরা সব পারে কিন্তু এখানে আমি বলবো যে তরুণদের যে মেধা যে জ্ঞান তা বিকশিত করবার জন্য এবং নিজের পায়ে দাঁড়াতে হবে সেইভাবেই তাদের কাজ করতে হবে তরুণদের মেধা জ্ঞানকে কাজে লাগেই আমরা আগামী দিনে বাংলাদেশ গড়তে চাই আমাদের বাংলাদেশে যতটুকু আজ অর্জন হয়েছে গত বারো বছরে হঠাৎ করে হয়নি আমাদের সরকারের নীতি এবং আমাদের কর্মসূচির দ্বারাই এটা সম্ভব হয়েছে